তাহলে দুটো প্রশ্ন আমাদের জীবনকে একটা স্মরণীয় করে তুলতে চায়, বরণীয় করে তুলতে চায়। তখন তাকে যখন প্রশ্ন করলেন আশ্চর্যকি, তিনি তার উত্তরে বললেন, নহন্য হোনি ভূতানি গাচ্ছন্তি জাম মন্দিরন শেষা স্থিরত্ব মিচ্ছন্তি কিমাশ্চর্য মত পরম্পর। তার মানে মানুষ থেকে শুরু করে প্রতিটি প্রাণী জানে যে আমি দেহত্যাগ করবো, অর্থাৎ মারা যাব, তথাপি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হয়েও অন্যায় অধর্ম করে বেঁচে থাকতে চায় না, এটাই সবচেয়ে আশ্চর্য। আর একটা প্রশ্নের উত্তরের পথ কি, মানে আমরা যে চলব এই জীবনের পথ চলার মূল পথ কি, তার উত্তরে বলেছিলেন, মহাজন জেন কত সপন্থা, মানে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে কবর সেই পথ চিরস্মরণীয়। পথ হচ্ছে তার আগে কথাগুলো আছে, বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন, অর্থাৎ বেদ স্মৃতি পুরাণ শাস্ত্র কাব্য অনেক রকম আছে, তাতে আমাদের নানা ভাবে নানা বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, জ্ঞান দেয়। কিন্তু এই পুরুষোত্তম যখন আবির্ভূত হয় সেই পুরুষোত্তমের পথে, আদর্শের পথে চলাই হচ্ছে পথ। ভারতবর্ষের নিজস্ব একটা অর্থশাস্ত্র আছে, সেটা নাম হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, সংবিধান। আমরা যে সংবিধান জানি সে সংবিধানে কিন্তু ভারতবর্ষের নীতিবিধি সেখানে লিপিবদ্ধ করা হয়নি। ভারতবর্ষের মূল সংবিধানের নাম ছিল ব্রহ্মবিদ্যা, আর সে ব্রহ্মবিদ্যা থেকে মনুসংহিতা, ব্রাহ্মণ্য সংহিতা, এইভাবে কতগুলো সংহিতা বেরিয়ে তার যে অর্থের দিককে অর্থশাস্ত্র, সেটা কৌটিল্য পরবর্তীকালে সেটাকে একটা নিজস্ব রূপ দিয়েছেন। সেই কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতবর্ষের মহাসম্পদ। সেই কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্র কিভাবে গঠন হবে সেই সম্পর্কে বলছেন কৌটিল্য, সুখস্য মূলম ধর্মম। আমাদের যদি সুখে থাকতে হয় তাহলে ধর্ম পালন করতে হবে। ধর্মস্য মূলম অর্থম, ধর্ম যদি পালন করতে হয় পুরুষার্থ, অর্থ মানে টাকা পয়সা নয়, কিন্তু খালি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হচ্ছে পুরুষার্থের চতুর্বর্গ। তাহলে কি বাড়ালো, ধর্মস্য মূলম অর্থম, অর্থস্য মূলম রাষ্ট্রম। আর সেই অর্থ পুরুষার্থের যে চতুর্বর্গ যারা নিয়ন্ত্রণ করবে, সেই অর্থ নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র নির্মাণ কেন, রাষ্ট্র নির্মাণ করতে হবে এই ধর্ম পালন করার জন্য, কন্যাশ্রম এবং চতুরাশ্রম যাতে পালিত হয়, মানুষ যাতে অসৎ কর্ম না করে, মানুষ যেন কারোর প্রতি কোনো অন্যায় অবিচার না করে, সেইটা দেখার জন্য রাষ্ট্র নির্মাণ করার কথা বলা। তারপরে বলছেন রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়ম, তাহলে কাদের দিয়ে রাষ্ট্র নির্মাণ করতে হবে, যাকে তাকে দিয়ে রাষ্ট্র নেতা করলে চলবে না, রাষ্ট্র যারা চালাবে তাদের ইন্দ্রিয়র উপায় বিজয় প্রাপ্ত হতে হবে। ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান বিদ্ধু সেবা, ইন্দ্রিয়র উপর বিজয় প্রাপ্ত করাতে কে শেখাবে,
যে শেখাবে তিনি হচ্ছেন গুরু। জ্ঞান ও বৃদ্ধ মানে আমরা জীবকুটির মানুষ প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত, প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারে না, আর প্রবৃত্তির ঊর্ধ্বে যদি থাকেন তাকেই বলা হয় গুরু জ্ঞানবিদ্ধ, আর কেউ জ্ঞানবিদ্ধ নয়। তাই এখানে বলছেন যে রাষ্ট্র নির্মাণ করতে গেলে যে প্রজা লাগবে, প্রকৃষ্ট প্রজা মানে প্রকৃষ্টা, আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, এটা কিন্তু ভারতবর্ষের রাজ্য গোষ্ঠীর কথা। প্রকৃষ্ট জাতক তন্ত্র মানে যে নীতিবিধি প্রকৃষ্ট জাতক নির্মাণ করতে শেখায় তার নাম হচ্ছে প্রজাতন্ত্র। বলছেন যে প্রকৃষ্ট প্রজা নির্মাণ করতে গেলে জ্ঞান ও বিদ্য সেবায়া অর্থাৎ গুরু গ্রহণ করতে হবে। এখানটায় এইটা দাঁড়ালো প্রতিটি কাজে আমাদের গুরু প্রয়োজন আছে, আর গুরু কে হবে সে সম্পর্কে আমরা প্রার্থনা করলাম অজ্ঞান জ্ঞান সভা। অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার পথ দেখাতে যিনি পারবেন তিনি একমাত্র গুরু হতে পারবেন। আবার সেই গুরু কি, তার কাজটা কি, সে সম্পর্কে আমাদের সত্য অনুসরণ সুন্দর অনেক শাস্ত্রে অনেক কথা আছে, কিন্তু ওই পরম গুরু শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সামান্য একটা বাক্যের মধ্যে স্থির করে দিলেন গুরুই ভগবানের সাধারণ, আর তিনি অ্যাবসলিউট অখণ্ড। এইবার মুশকিল হচ্ছে দাদা, এটা কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে, তাই গুরুই যদি ভগবানের সাকার মূর্তি হয় আর তিনি যদি অখণ্ড হয়েই থাকে আর সেটা যদি আমরা পাঠ করেই থাকি এবং শাস্ত্রে যদি তার স্বীকৃতি থেকেই থাকে, তাহলে গুরুর পাশে শিষ্যদের স্কুলে পঠন পাঠন করেছেন, সবাই মোটামুটি পড়াশোনা করেছেন, একটা নামি দামি বিদ্যালয়ে একটা হেড টিচার যে থাকে সেই হেড টিচারের ঘর কিন্তু আলাদা থাকে প্রধান শিক্ষকের ঘর, ক্লাস টিচার যারা থাকে তাদের জন্য আলাদা একটা রুম থাকে। হেড টিচারের পাশে যদি ক্লাস টিচাররা চেয়ার পেতে বসে পড়ে তাহলে সেই স্কুলের কি কোনো সম্মান থাকে? তাহলে আমি যখনই বলবো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এত কিছু বললো, আবার প্রার্থনা বললাম কে বালাম জ্ঞানমূর্তি, কেবল মানে অনলি জ্ঞানমূর্তিকে একমাত্র পুরুষোত্তম তিনি জ্ঞান, মানে তার মূর্তিটাই আজ্ঞাচক্রে ধারণ করতে। আমি যদি একাধিক মূর্তির সামনে বসে এই কথাটা বলি তাহলে কি হচ্ছে, এককেন্দ্রিকতা নষ্ট হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, আর কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে কি হবে, আমার ঈশ্বর প্রাপ্তির পথে বাধা সৃষ্টি। কেন বাধা সৃষ্টি হলো, কেন যে অভ্যাস হয়ে যাবে আজ্ঞা চক্রে কি থাকবে? ঠাকুর সুন্দর বলছেন যে একজন প্রশ্ন করছেন ঠাকুরটি তিনি কোলে পিঠে মানুষ করেছেন বোস না, সে জীবনে দেবঘরে ছিলেন, মানে ঠাকুরের মায়ের বয়সী, তিনি কিন্তু একটা ঈশ্বরের লীলাগুলো লক্ষ্য করতে পারেন, কৃষ্ণের মা ছিল, থাকতেও কিন্তু তাকে যশোদা পালন ঠাকুর অনুকূল চন্দ্রের মা ছিল, মাতা মর্মণি আমরা জানি, কিন্তু ঠাকুরকে লালন পালন করেছেন কিন্তু বোস মা, সে জীবন পর্যন্ত দেবঘরে ছিলেন। সে জীবনে যখন দেহ রাখার আগে ঠাকুরকে বলছেন তা তোমার কত কোলে পিঠি করে মানুষ করি সে কত কিছু করিতে, কিন্তু তা বলতে হবে না, তুমি তো ভগবান, তুমি তো ভগবান, কিন্তু শেষের দিনে আমি যখন যাওয়ালে এখান থেকে দেহ থেকে মানে দেহ ত্যাগ করে যাবো।
আপনার ভাষায়।